ওকে আমাদের ক্লাস হেডিং দে কস্টিং এর লেবার কস্টিং এর হেডিং দে লেবার বলি আমি শোন শোন জেনারেল কেসে জেনারেল কেসে লেবার থেকে একটা সিক্স মার্কস আর একটা এইট মার্কস আসতো সিক্স আর এইট জেনারেল কেসে জানিস হয়তো তোরা রিডিউসড সিলেবাসে স্টোর লেজার তুলে দিয়েছে স্টোর লেজার মানে লিফো ফিটো তুলে দিয়েছে ওই লিফো ফিটো থেকে একটা ফোর মার্কস আসতো ওই ফোর মার্কসটা তুলে দিয়ে ওই ফোর মার্কসটা আবার লেবার থেকে দেবে এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম সো তুই এখন যে চ্যাপ্টারটা শিখবি আট ছয় আট চার এইটিন মার্কস আসবে সামস থিওরি তো ছেড়ে দে অগণিত সামস এইটিন মার্কস আসবে সো দারুণ করেছে ক্লাস এই চ্যাপ্টারটা সেকেন্ড সেমিস্টারে কাজে দেবে পুরো চ্যাপ্টার হ্যাপি লাগবে এবং আমার উপর ভরসা কর প্রচন্ড সহজ চ্যাপ্টার দারুণ করেছে যা যা করাবো হ্যাপি করে করাবো ভালো লাগবে আগে বল লেবার বললেই তোর ব্রেনে কি আসে তোর বাড়িতে কেউ কাজ করেছে তুই তাকে পেমেন্ট করবি একটা লেবারকে তিন রকম ভাবে পেমেন্ট করা যায় একটা লেবারকে তিন রকম ভাবে পেমেন্ট করা যায় প্রথম তুই জানিস টাইম টু রেট সেকেন্ড এটাও তুই জানিস পিস রেট থার্ড তুই জানিস না ইনসেন্টিভ স্কিম স্টপ তাহলে লেবার কে কোরকম ভাবে পেমেন্ট করা যায় তিন রকম ভাবে টাইম রে বুঝিস যাকে রোজে কাজ করে তোর বাড়িতে একটা রাজমিস্ত্রি কাজে এলো বললো আমি আট ঘন্টা কাজ করবো আমায় পাঁচশো টাকা দিতে হবে তাহলে আট ঘন্টায় কি কাজ করবে না করবে আমি জানি না কিন্তু আট ঘন্টা কাজ করবে তার নাম হচ্ছে টাইম রে বুঝিস কনসেপ্ট তৈরি করে পিস রে পিস রেটটাকে বলবি একটা মালা গাঁথলে ধরে নে এক টাকা যেরকম হয় রে তুই একদিনে একশোটা মালা গাঁথলি কত টাকা একশো টাকা তুই কোনো দিনে দশটা মালা গাঁথলি কত টাকা কোনো দিনে হাজার টাকা দিন গাঁথলি হাজার টাকা পার পিস সেকেন্ড হচ্ছে ইনসেন্টিভ স্কিম এবার এইখানটাতে জোর দিতে হবে তার আগে পিস রেটের দুভাগ এসব অঙ্ক একটা স্ট্রেট একটা ডিফারেন্সিয়াল পিসেটের কমন একটা স্ট্রেট আর ইনসেন্টিভ স্কিমের দুভাগ একটা হ্যালসে একটা লোকের নাম একটা হ্যালসে প্ল্যান আর একটা রোয়ান আর এটাও লোকের নাম রোয়ান প্ল্যান তোদের টোটাল লেবার চ্যাপ্টারে এই টপিকগুলো আছে যত ঘন্টা কাজ করবে তত ঘন্টা টাকা আমরা কি করবো পিস রেট কাকে বলবি যত পিস তৈরি করবে তত টাকা এর আন্ডারে দুটো ভাগ আমরা পরে শেখাবো আমি বেসিকটা বলছি ইনসেন্টিভ স্কিল একটা ওয়ার্কারকে হেভি করে বুঝবি টোটাল কনসেপ্ট দিচ্ছি একটা ওয়ার্কারকে তুই বললি একটা কাজ আমি 10 hours দিচ্ছি করে দাও বলবে 10 hours দিচ্ছি করে দাও তাকে বেঁধে দিবি এই কাজটা 10 ঘন্টা লাগা উচিত সেই লোকটা কাজটা 7 hours এ করে দিবে
কনসেপ্ট তৈরি করে লোকটা ক ঘন্টায় কাজটা করতে পারছে অত লোকটা ক ঘন্টার টাকা পাবে লজিক্যালি যত ঘন্টা কাজ করেছে সাত ঘন্টার টাকা আবার লোকটাকে আমি কাজটা দিয়েছিলাম দশ ঘন্টা লোকটা করে দিলে কত ঘন্টা লোকটা এফিসিয়েন্ট না এফিসিয়েন্ট এফিসিয়েন্ট লোক হলো দশ ঘন্টার কাজটা কত ঘন্টায় করতে হলো সাত কিন্তু লোকটা টাকা পাবে ক ঘন্টা তুই বলছিস লোকটা পাগল পাগল লোকটা পাগল না একটা জিনিস বুঝতে পারছিস না লোকটা যে তিন ঘন্টা বাঁচালো যে তিন ঘন্টা অন্য কাজ করে নেবে অন্য কাজ করে তো অন্য অন্য জায়গায় নয় আরেকটা কাজ ধরবে একটা কাজ বলতে কি বোঝায় একটা প্রোডাক্ট তৈরি এটা তৈরি হয়ে গেল আর একটা প্রোডাক্ট তৈরি করার জন্য লোকটা বসে নেই ওই তিন ঘন্টা তুই যেটা ভাবি যে লোকটা পাবেই এইটা দশ ঘন্টার টাকা পেতো সাত ঘন্টার টাকা পেতো কিন্তু আমার কোয়েশ্চেন লোকটা এত খাটবে কেন ভাই কোম্পানির জন্য এত খাটবে কেন দশ ঘন্টার টাকা সাত ঘন্টা আমি তো জানি আমি করতে পারবো চাকরি করে তাদের থেকে শুরু করে টার্গেট ফুলফিল করেছে টার্গেটের থেকে বেশি বিক্রি করে দিয়েছে শুনেছিস সবাই ইনসেন্টিভ এবার বল লোকটা লাভ না লস লোকটা দশ ঘন্টার কাজটা যেই সাত ঘন্টায় করে দিল সাত ঘন্টার টাকা পেলো প্লাস এক্সট্রা টাকা পেলো ইনসেন্টিভ প্লাস ওই তিন ঘন্টাটা অন্য কাজ করে দিল এই জন্য লোকটা মোটিভেটেড হয়ে গেল যে আমি টাকা দিয়ে আপনি করে থাকবো এইটা হচ্ছে লোকটা দশ ঘন্টার কাজ না ভালো করে শুনবি যদি দশ ঘন্টাতে করতো কোন ইনসেন্টিভ পেত দশ ঘন্টার কাজটা যদি বারো ঘন্টায় করতো কোন ইনসেন্টিভ পেত এই ইনসেন্টিভ স্কিম এর মেন গল্প কখন কাজ করে দেওয়া খুব বিপদায় মাথা কোয়েশ্চেন ওটাই অবশ্যই তোকে কি দেবে কনসেপ্ট ওরিয়েন্টেড কোয়েশ্চেন দেবে ইনসেন্টিভ স্কিম কখন কাজ করতে পারি আমরা তো লেবার তিন রকম টাইম রেট পিস রেট আর ইনসেন্টিভ ইনসেন্টিভ স্কিম শুনবি এতদিন সিলেবাসে এইখান থেকে একটা আট আসত আর এইখান থেকে একটা ছয় আসত আমরা এখনো কনফার্ম
এখান থেকে আট যদি না আসে তাহলে ছয় চেঞ্জও হয়ে যেতে পারে। টেকনিক্যালি এই টপিক থেকে একটা আট আমি একটা বেসিক পয়েন্ট বললাম, আর এই টপিক থেকে একটা সিক্স আসবে আবার, আর একটা চার আছে আরো এক্সট্রা পয়েন্ট হচ্ছে নো ওয়ান নোজ সেটা করতে হবে। এখন আমরা কোনটা স্টার্ট করবো এই সেন্টেন্স থেকে, তার আন্ডারে হেলসে হেপি দেখো চল একটা অঙ্ক করছি সেভেন্টিন সেভেন্টিন নাম্বার সাউন্ড স্টার অঙ্কটা থেকে দারুণ করে দেখো বলছে ডিটারমাইন অন দ্য বেসিস অফ হেলসে প্রিমিয়াম প্ল্যান। হেলসে প্রিমিয়াম প্ল্যান কেন বলেছে বুঝেছিস, প্রিমিয়াম মানে ইনসেন্টিভ একই জিনিস এক্সট্রা। হেলসে প্রিমিয়াম প্ল্যান দ্য টোটাল আর্নিং অফ ওয়ার্কার বলেছে ওয়ার্কারটা টোটাল আর্নিং বের কর চাচা স্ট্যান্ডার্ড টাইম ফর দ্য জব এত সহজ অঙ্কে নাম্বার দেবে, আর আমি বলবো ডেফিনেটলি এত সহজ অঙ্কে নাম্বার দেবে। তবে আমি আমার যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স সেটা বলি, এই ব্যাচ থেকে অ্যাটলিস্ট পাঁচ ছজন বেরোবি যখন আমরা রিভিশনে যাবো, তখন বলতে গেলে আমি বুঝতে পারছি না। সুতরাং আমি চাই সবাই মিলে পারফেক্ট হিসেবে হেডিংয়ে কম্পিউটেশন অফ টোটাল আর্নিং একটা লিখছি, দেখ কম্পিউটেশন computation of total earning under HALSE plan দুটো ফুটি ক্যাশ আন্ডার কম্পিউটেশন অফ টোটাল আর্নিং আন্ডার HALSE plan। HALSE একটা লোকের নাম আর কিছু না, কম্পিউটেশন অফ টোটাল আর্নিং আন্ডার HALSE plan একটা রুপি স্কালা। শোন শোন একটা জিনিস আমি মিস করলাম, ঠিক আছে চল এদিকের ওপরে দু লাইন দেখা হবে না, হবে না আরো ফ্রেশ করে করতে হবে। এই হেডিং এর উপরে আমি হেডিং থেকে একটা স্ট্রাইক আউট করব, একটা জিনিস জাস্ট আমি মিস করলাম কাট হেডিংটা, এর উপরে দিতে হবে কাট। শুনে নে আজকের পর আমরা আগে বলা উচিত ছিল, আজকের পর HALSE আর রোমানের যে কোনো অঙ্ক করার আগে এই ফরম্যাটটাকে বলে রাখিস। এই ফরম্যাটটা কি? টাইম অ্যালাউড মানে কতক্ষণ তাকে দেওয়া হয়েছিল, টাইম টেকেন মানে সে কতক্ষণে কাজ করেছে, আর টাইম সেভড মানে সে কতক্ষণ কাজ মানে কত টাইম সেভ করেছে। আজকের পর যে কোনো HALSE যে কোনো রোয়ান করার আগে এই ফরম্যাটটাকে ফলো করবি, ভুলবি না, আদারওয়াইজ অঙ্করা করতে হেভি অসুবিধা। সো আমি আমি মুছে দেবো বলে দেয় তোদের কিন্তু কোনো হেডিং দেওয়া নেই, শুধু দেয়া আছে সতেরো নম্বর হবে নাকি, ঠিক এরমভাবে স্টার্ট হবে। আমি একে প্রেজেন্টেশনটা দেখা টাইম অ্যালাউ সুন্দর করে দুটো চাচা টাইম অ্যালাউড বলতে স্ট্যান্ডার্ড টাইম টুয়েলভ আওয়ার্স সবাই মিলে বুঝলি, ঠিক তার নিচে টাইম টেকেন এইট আওয়ার্স বিয়োগ করবে এইট ফোর আওয়ার্স in against time set heavy করে কর এই ফরম্যাটটা বুঝলি, আগে এই ফরম্যাটটা করে নেবে তারপর অফ কর, আগে টাইম এলাও দুটো ফুট কি 12 আওয়ার্স দেখতে ভালো লাগবে, তারপর শুনছি টাইম টেকেন 8 আওয়ার্স মাইনাস করবে
time to choose self. For time saved 4 hours. In the end, computation of total earning under health sector. In the heading, computation of total earning. Computation of total earning under health sector. Computation of total earning under health sector. Rupees column. Chukti kore sponsor. Khub bhalo kore chukti kore sponsor. Doj. Basic wages. বেসিক ওয়েজেস এর কনসেপ্ট কি জানিস কত ঘন্টা কাজ করেছ চাচা এই ফরম্যাটটা কি ছিল টাইম অ্যালাউ টাইম টেকেন টাইম সেট সে কত ঘন্টার টাকা পাবে টাইম টেকেন অলওয়েজ তাই তো বললি টাইম টেকেন কত ঘন্টা তার মানে বেসিক ওয়েজেস এর বি এর নিচে ড্যাশ দিয়ে অলওয়েজ 8 আওয়ার্স এট দ্য রেট অফ রুপিস 40 মনে আছে 1 ঘন্টায় 40 টাকা আট ঘন্টায় চার আসতে ৩২০ ঠান্ডা মাথায় বল বেসিক ওয়েজেস কি তার প্রেজেন্টেশন কি কেন 8 আওয়ার্স 100% ক্লিয়ার আমি এক্ষুনি বলি ওই মুখস্থ করে নেবে টাইম টেকেন দিয়ে গুণ হবে তুইও দূরে দূরে মুখস্থ করে নেবে টাইম টেকেন দিয়ে গুণ হবে কনসেপ্ট তৈরি কর একটা 12 ঘন্টার কাজ 8 ঘন্টায় করেছে লোকটাকে টাকা কখন ঘন্টা দেবে So basic wages, BL নিচে ড্যাশ, প্রেজেন্টেশনটাও ফলো করিস, প্রেজেন্টেশনটাও ফলো করিস, বেসিক ওয়েজেস, BL নিচে ড্যাশ দিয়ে, 8 আওয়ার্স, এক তারিখে রুপিস, কত হবে, 40, গুণ করলে রুপিস কালামে কত যাচ্ছে, 300, এই অবধি বল, 100% ক্লিয়ার, বেসিকের BL নিচে দিবে, অ্যাড দুটো ফুটকি আন্ডার লাইন বোনাস অপেক্ষা কর অপেক্ষা কর বেসিক এর বি এর নিচে থেকে আমরা কি লিখছি অ্যাড বোনাস এবার লোকটাকে বোনাস দেব এক্ষুনি কোয়েশ্চেন করবো কেন বোনাস দেবে টাইম সেভ করে যাবে কেন বোনাস দেবে টাইম সেভ করে যাবে দাঁড়া অ্যাড বোনাস হেলথ এর বোনাস এর ফর্মুলা দাঁড়া 50% অফ First package. Time saved into time rate. In a healthy atmosphere approach. Key formula, chacha. 50% of time saved into time rate. 50 tick niche, that is I full stop, E full stop. That is 50% of first package. Check that on over. টাইম সেভ করা আর যদি বুঝলি এই ফরম্যাটটা আগে পড়া মানে তুই চোখের সামনে সব দেখতে পাচ্ছিস কত আবার বললি দাঁড়া করলি কিন্তু রুপিস 40 তাহলে চার চারে 160 তার 50% মানে 80 এইটার সোজা 80 টোটাল করলে 400 তার এগেনস্টে টোটাল আর্নিং ERNIN টোটাল হেভি করে বল বুঝলি কিনা হেলথ শেষ হয়ে গেছে এটা এটা হ্যাঁ একচুয়ালি বেসিক প্লাস বোনাস চাচা হেলথ এর বোনাস এর ফর্মুলা কি 50% মানে কি রে হাফ 50% মানে হাফ হাফ তো হেলথ মানে কি হাফ এরকম করে বলো হেলথ মানে হাফ 50% আমি এরপর তো রোয়ানের ফর্মুলা লেখাও দুটো যাতে ঘুরিয়ে লাগে হ্যালসে হাফ 50% ইজ ইট ইট পিঞ্চ করে দিলাম টেকনিকটা হ্যালসে মানে হাফ আর বুঝিনি আমি পিঞ্চ করে দিলাম ফর্মুলাটা ফর্মুলাটা কি 50% অফ ফার্স্ট প্যাকেজ টাইম সেভড ইনটু টাইম রেট টাইম সেভড ইনটু টাইম রেট ঠিক 50% এর নিচে দ্যাট ইজ 50% অফ
that is 50% of sunchi baba 4 hours into rupees 40 4 hours into rupees 40 as job korle koto hocche 400 irrigation e koto nidhi total amake bol health e total earning bear kora shokto laglo re পরে তো যদি আমি বলি বের করতে পারি কিচ্ছু নেই কিন্তু হ্যালসের একটা লেয়ার আছে হ্যালসের মানে হ্যালসের দুটা ভাগ এই অঙ্কটা অ্যাকচুয়ালি অঙ্কটা এই অঙ্কটা টোটাল আর্নিং বের করার পর একটা জিনিস বের করবি ওরা চাপ বানাই যায় স্টপ কি এফেক্টিভ এফেক্টিভ আওয়ারলি রেট সমান স্টপ চুক্তি করে সব লোকটা এক ঘন্টায় কত টাকা করে পাবে আমরা কনসেপ্ট দিচ্ছি হেভি বড় কনসেপ্ট বুঝলে মুখস্থ করতে হবে না আদারওয়াইজ মুখস্থ করতে হবে লোকটা এক ঘন্টায় কত টাকা পাবে তাই লোকটা আসলে এক ঘন্টায় 40 টাকা পায় না বোনাস পাচ্ছে মানে 40 টাকাটা বেড়ে যাচ্ছে না এক ঘন্টায় 40 টাকা পেলে আট ঘন্টায় তো 320 পায় কিন্তু লোকটা টোটাল আর্নিং কত টাকা 400 নিশ্চয়ই লোকটা এক ঘন্টায় 40 টাকা পায় না তার নাম এফেক্ট মানে আসলে লোকটা কত পায় লোকটাকে দেখানো হচ্ছে এক ঘন্টায় 40 কিন্তু বোনাসটা দিয়ে ঢুকছে 40 বেড়ে যাচ্ছে বল আমি কি বোঝাচ্ছি বুঝতে পারছি তো এফেক্টিভ আওয়ারলি রেট কত টাকা পাচ্ছে লোকটা 400 শুনতে পাচ্ছি না ক ঘন্টা কাজ করে 8 আওয়ার্স টেকনিক্যালি রুপিস 50 হেভি করে কত বুঝছিস কি না ৫০ কিন্তু বোনাসটা মেরানোর পর কত টাকা হয়ে যাচ্ছে 50 এফেক্টিভ বের করা বুঝেছিস হেলথ এর রোয়ার্ড বের করলেই এফেক্টিভ বের করবে মেন মানে মেন কল্পটা কি টোটাল আর্নিং কে কি দিয়ে ডিভাইড করব টাইম দিয়ে কি বললাম ক্লিয়ার এফেক্টিভ আওয়ার দিয়ে এফেক্টিভ আওয়ারলি রেট মানে এক ঘন্টায় আসলে কত পায় effective hourly rate so ₹1400 by 8 hours so man bol heavy kore koto bujhis kina muslim muslim matha health e koto onko ta shesh কত এলাউ করেছিল রে কতক্ষণে দিচ্ছে কত 120 আওয়ারে দিচ্ছে হ্যাঁ কি না তার মানে সে 30 ঘন্টা সেভ করলো কোন ফর্ম আগে এই ফরম্যাটটা বানিয়ে নিতে পারবি বানা আগে ফরম্যাটটা বানা আগে ফরম্যাটটা বানা লে টাইম এলাউ 240 আমি আর লিখলাম না টাইম এলাউ 240 টাইম এলাউ 240 কত ঘন্টা বলেছে বই দেখবি নিজে যা করবি নিজে কারোর দিকে তাকাবি না টাইম এলাউ কিন্তু 150 আওয়ার্স নাকি আর ঠিক তার নিচে শুনছে টাইম টেকে লজিক তৈরি করো লজিক তৈরি করো টাইম টেকে 120 আওয়ার্স মাইনাস 30 আওয়ার্স ক্লোজ কর টাইম সেট ঠিক ওর নিজে থেকে শুকর টাইম সেট এবার হেডিং লে কম্পিউটেশন অফ টোটাল আর্নিং এই যে এরকম কম্পিউটেশন অফ টোটাল আর্নিং আন্ডার রোয়ান
হেলসে ছিল এটা রোমান হবে কম্পিউটেশন হবে টোটাল আর বি আন্ডার রোমান কম্পিউটেশন অফ টোটাল আর বি আন্ডার রোমান আর ডব্লিউ এ এম স্টপ আন্ডার রোমান চুক্তি করে শুন আর আমার সাথে আনসার বেসিক ওয়েজেস লিখলাম রুপিস কালাম করলাম বল কত ঘন্টার টাকা পাবে সবাই মিলে বোনাসের বিয়ের নিচে দেখে টাইম টেকেন ইনটু টাইম সেভ বাই টাইম অ্যালাউ ইনটু মাঝখানে টাইম রেট এরা ফর্মুলা চাচা টাইম টেকেন ইনটু টাইম সেভ বাই টাইম অ্যালাউ into time rate. Stop. Stop. What do you have to impose the cholesterol? What do you get? আমি এক বছর পরে যখন প্রথমবার পড়াই তখন মুখস্থ করি না আমরা মুখস্থ করতে পারি বলে তারা তখন তো পড়াও তোমার মনে থাকে এসব বাজে কথা টেকনিক না থাকলে কারোর কিচ্ছু মনে থাকে ফর্মুলাটা টেকনিক কি দূরে দূরে মুখস্থ করতে হবে কি মুখস্থ করতে হবে টাইম টেকে টাইম সেট বাই টাইম ভুলে যাবে তাও আমরা বলছি টেকনিকটা কি শো খুব ভালো করে এই ফরম্যাটটা বল টাইম টেকে টাইম সেট আমরা এরকমই মনে রাখবো ছোটগুলো গুণফল ভাগ বড়টা ছোটগুলো গুণফল ভাগ বড়টা একটু টাইম রেট রেট দিয়ে গুণ করতে ছোটগুলো গুণফল ভাগ বড়টাই হলো বুঝেছ তাহলে দুটো দুটো লজিক দিলাম হ্যান্সে তুই আর ঘোরাবি না হ্যান্সে মানে হাফ 50% লাভ শেষ আর রোয়ান মানে ছোটগুলো গুণফল ভাগ বড়টা দেখ আমি ফর্মুলা মুখস্থ করে দিই এরপর তুই ঘোরালে আমাকে হেল্প কর টাইম টেকেন কত রে 120 আওয়ার কিন্তু টাইম সেভ কত রে 30 আওয়ার আমি জানি এটা মানে 150 হবে বাই 150 ইনটু রুপিস করে অল হেভি করে বুঝি নি এটা সোজা 360 যোগ করবি 1800 প্লাস 360
স্টপ, তোমাদের একটা সাবজেক্টে স্টপ হয়ে যাবে। এটা টেকনিক্যালি ক্লোজ করা উচিত ছিল, ক্লোজ করে কি লেখা উচিত ছিল টোটাল, অর্থাৎ হ্যালসে ওখানে শেষ, রোয়ান এখানে শেষ। কিন্তু এখন এই অঙ্কে একটা ডিয়ারনেস অ্যালাউন্স বলেছে না, ডিয়ারনেস অ্যালাউন্স কি, এটা তোরা ইলেভেন এর স্যালারিতে শিখেছিস, এটা এক্সট্রা টাকা দিতে হবে, শুনতে পাচ্ছি না, এটা শুধু রোয়ানে দেয় না ভাই, এটা হ্যালসেটাও দিতে পারত, এটা অঙ্কটায় আছে, বাস লজিক এটা, হ্যাঁ কি না। তাহলে লোকটা আরো একটা জিনিস পাচ্ছে, তাহলে কি করা উচিত, এক আমি আবার বলছি ডিয়ারনেস অ্যালাউন্স এর সাথে রোয়ানের কোনো সম্পর্ক নেই, এটা হ্যালসেটাও পেতে পারে, বুঝতে পারছিস না বুঝতে পারছিস না, যেখানেই পাবে একদম। কত টাকা ডিয়ারনেস অ্যালাউন্স পাচ্ছে লোকটা, 48 টাকা বলেছে 8 ঘন্টার জন্য, কমন সেন্স, লোকটা 120 ঘন্টা কাজ করেছে, যদি 48 টাকা 8 ঘন্টার জন্য হয় তাহলে 120 ঘন্টার জন্য হবে, থার্ড ব্র্যাকেট মারলাম, রুপিস 48 বাই 8 আওয়ার্স ইনটু 120 আওয়ার্স, বল দাদা বুঝিনি, 48 টাকা যদি 8 ঘন্টার জন্য হয় তাহলে 120 ঘন্টার জন্য কত হবে, 700, কত হবে না 720 টোটাল এফেক্টিভ বের করতে গেলে 2880 কে কি করব, কত দিয়ে ভাগ করব, 120 টাইম থেকে, ঠিক আছে 12টা হচ্ছে, খুব ভালো, কাটা কাটা করে অলওয়েজ এফেক্টিভ বের করার নিয়ম কি, টোটাল কে টাইম থেকে দিয়ে ভাগ করতে হবে, দেয়ারফর এফেক্টিভ আওয়ারলি রেট, সবাই বুঝলি রে বাবা, অতএব এফেক্টিভ hourly rate equals opore rupees 2880 divided by shunchi 120 hours soman rupees koto hocche exact 24 hocche rupees 24 hours oi ar number page chhita bhai আমি করাবো অনেক টিপিক্যাল, অনেক টাফ অঙ্ক, তোকে এর থেকে শক্ত দেবে না, আমি করাবো অনেক টিপিক্যাল। নতুনের জন্য রেডি, চলে আয় সামস নাম্বার 46, সামস নাম্বার 46 আগে দেখ আমরা নতুন কি শিখবো, বলছে from the following data ascertain total earning of the worker separately, total earning বের করতে বলেছে, also calculate effective hourly rate, bracket thank you লিখে রাখ, ওরা না চাইলে ওরা করতাম, ওরা চেয়ে দিয়েছে, না না চেয়ে দিয়েছে মানে এর জন্য নাম্বার, আর এখানে আমরা ইমপ্রেস করলাম স্যার, আর ওটা চেয়েছে মানে এর জন্য নাম্বার দেবো না, থ্যাংক ইউ বলতাম, effective hourly rate and also calculate works cost, bhai ami ekhi onko dubar porai na pero kono dini porai na from class 11 up to graduation kono dini porai ei onko ta notun ki sikho to works cost, works cost tara
দুটো ওয়ার্কার দিয়ে দে শচীন আর সৌরভ, তারা ওয়ার্কস কস্টকে মানবে, ওটা আমি পরে শিখাচ্ছি। আগে বল মেটেরিয়াল কস্ট তুই জানিস না ছেলে, টাইম টেকেন আমি শুধু সচিনকে দিয়ে বলছি, টাইম টেকেন সচিনের কত আর টাইম সেভ কত, তাহলে আমি বলতে পারি টাইম অ্যালাউডটা কুড়ি ছিল। আরে তোকে তোকে নিয়ে একটু ছেলে খেলা করছো, ডাইরেক্টলি টাইম অ্যালাউডটা বলে বুঝেছিস না বুঝিস না। রেট অফ ওয়েজেস কত তিন, আর ইনসেন্টিভ স্কিম সচিনেরটা হেলসে সৌরভেরটা রোয়া, একটা হেলসে একটা রোয়ার একসঙ্গে দিয়েছে, এটাই এক নম্বরের অপর একটুখানি বুদ্ধি কর এই ফরম্যাটটা কতবার তুলি, দুটো লোক আছে তো, তুই যদি প্রেজেন্টেশন কেন হয় আমাদের আমাদের সুবিধার জন্য হয় ক্লাস দেখতে ভালো হবে, তো আমাদের সুবিধে কিসে হবে, আমি যদি ডান দিকে দুটো কালাম করি একটা সচিন একটা সৌরভ, তারপর যদি আমরা লিখি টাইম অ্যালাউ আগে অ্যালাউ অলওয়েজ, কারণ ফরম্যাটটা চেঞ্জ করবি না দেখে বলতো। আচ্ছা আমার সাথে কর না, আমার সাথে কর ভালো লাগবে, তোরাও করবি বলে বলে আমিও করবো তোদের শুনে শুনে। দুটো কালাম সচিন আর সৌরভ, আচ্ছা টাইম অ্যালাউড সচিনে কত, 20 আওয়ার্স লিখবি, আওয়ার্স এগুলো লিখবি ভাই, নাম্বার দেবে তোকে এইটা নাম্বার দেবাই কথা দেবি নাম্বার। আর সৌরভ শুনছি সবাই তার থেকে শুনতে চাইছে, বাকি নাকি টুকবি বলে বসে আছিস নাকি, টাইম টেকেন আর টাইম সেভ দুই দিক দেয় না, যোগ করে টাইম অ্যালাউ করো, টাইম সেভটা কি করে পাই বল, অ্যালাউড আর টেকেন জাস্ট তোকে যদি ছেড়ে খেলা করে বললাম কি বললাম বুঝতে পারছো, তাহলে টাইম অ্যালাউ 20 আওয়ার্স আর 30 আওয়ার্স সবাই মিলে বুঝেছিস, বলবি হ্যাঁ এটা তো ডাইরেক্টলি দেয় না, এটা তো ব্যালেন্স দাম দূর পোষাই, তুই নিজে নিজে করে লিখবি এই ফরম্যাটটা চেঞ্জ করবি নাকি না। তার নিচে শুনছি বাবা টাইম টেকেন সচিনের 12 তাই তো, 12 আওয়ার্স আর এটা 18 বিয়োগ করুন ইন্ডিভিজুয়াল এটা হচ্ছে 8 নাকি, 8 আওয়ার্স আর এটা 12 এর এগেনস্টে কি লিখলে টাইমস, হেভি করে বল ফরম্যাটটা বুঝলি কিনা, একবারে হয়ে গেল বুঝলি, এবার হেডিং দেবো চাচা তখন ব্র্যাকেটে বলে দেবো আমরা কম্পিউটেশন অফ টোটাল আর্নিং অফ সচিন ব্র্যাকেটে আন্ডার হেলথ সেক্টর, ব্র্যাকেট ক্লোজ দুটো আন্ডারলাইন কম্পিউটেশন অফ টোটাল আর্নিং অফ সচিন আন্ডার হেলথ সেক্টর, বলেছো রুপিস কালাম আমার সাথে এগোবি কেউ কিছুবি না, রুপিস কালাম জনগণ চেঁচা, আমি বললাম জনগণকে কথা বলতে বেসিক হয়ে যায় আমার সাথে কথা বলে বলে রেখে কনফিডেন্ট বাড়বে, বেসিক ওয়েজেস বেসিকের বিএলডি যে ড্যাশ দিয়ে শুনছি সচিনে টাইম টেকেন কত ছিল রে 12 আওয়ার্স এক তারটা প্রো পিস বই থেকে বল সচিনের এক তারটা কত তিন এক তারটা প্রো পিস তিন তিন বড় 36 ফল দাদা বুঝিনি শুনতে পাচ্ছি না, বেসিকের বিএলডি থেকে এক দুটো ফুটি আন্ডার লাইন add bonus add bonus oi hansel formula time taken into time saved ki kore bujhi actually
কনফিডেন্ট গেইন করতে পারলি কনফিডেন্ট লাস্ট কথা আমি আবার বললাম দ্যাট ইজ জানোগণ 50% অফ ফার্স্ট ব্যাকে টাইম সেভ কত দেখতে পাচ্ছ 8 আওয়ার্স ইনটু রুপিস 3 24 এর 50% 12 টোটাল হচ্ছে 48 নো টোটাল আছে চল্লিশ টাকা হচ্ছে টোটাল আর্নিং হেভি করে বল বুঝেছিস টোটাল আর্নিং বেরিয়ে গেলে আমরা কি বের করবো আমরা চেয়ে দিয়েছে না চাইলেও বের করতাম দেখ এফেক্টিভ আওয়ারলি রেট ইকুয়ালস এফেক্টিভ আওয়ারলি রেট এফেক্টিভ আওয়ারলি রেট ইকুয়ালস রুপিস 48 বাই কত দিয়ে ভাগ করতে হয় 12 টাইম টেকেন দিয়ে ভাগ করতে হয় রুপিস 48 বাই 12 সমান রুপিস 4 আন্ডারলাইন গল্প শেষ রুপিস 4 আন্ডারলাইন শুধু রুপিস 4 কে আন্ডারলাইন করে দাও গল্প শেষ হেল্পি করে বল বুঝেছিস হ্যালসে সেম জিনিস করলাম এবার আমরা রোয়ানে আসছি কি হেল্পি কি কি শুনছি ক্লিয়ার চক আবার রুপিস গেলাম সুন্দর করে প্রথমে বেসিক ওয়েজেস জনগণ ড্যাশ দিয়ে শুনছি 18 আওয়ার্স এক দারেটা রুপিস কত করে বইয়ে 12 16 আবার কিন্তু এক দারেটা 12 চেঞ্জ হয়ে যাচ্ছে চেঞ্জ হবে এটাই লজিক 18 বড় গুণ বল 216 রুপিস কালাম অ্যাড বোনাস অ্যাড দুটো ফুট কি আন্ডারলাইন বোনাস চিটিং বাজি না করে বলতো খাতা না দেখে কি বলতে পারবো টাইম সেভ টাইম সেভ বাই টাইম দেন ছোট করে একটা বল বাই করলা তোমরা যদি মতো মুখস্থ করতে এবারে তোমরা দেখতেই হতো ডাইরেকশন কে কে কি এর বল ছোট করে গুণফল আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ছোট করে গুণফল ভাগ বড়টা ইনটু টাইম লে জানা মানে হেল্প করা মানে আমি ভুলে গেছি বল বোনাসের বিয়ার নিচে টাইম টেকেন ইনটু টাইম সেভ বাই টাইম অ্যালাউড আর মাঝখানে ইনটু টাইম ক্যালকুলেট করে বলো পয়েন্ট নেবে পয়েন্ট নেবে 86.4 পয়েন্ট নেবে 40 পয়েন্ট ছাড়বে কেন শুনুন 86.4 কত টোটাল 302.4 এর এগেইনস্টে টোটাল আরবি পুরো লিখবে এর এগেইনস্টে পুরো লিখবে আমি লিখছি না আমি বড় হয়ে গেছি
টোটাল এফেক্টিভ বেতন অতএব দেখো এফেক্টিভ আওয়ারলি রেট ইকুয়ালস এফেক্টিভ আওয়ারলি রেট ইকুয়ালস উপরে রুপিস 302.4 বাই 80 আওয়ারস নাকি বাই 80 আওয়ারস বল পয়েন্ট আছে বল 16.8 রুপিস 16.8 আন্ডারলাইন ক্লোজ হ্যালো জানোবার এই অবধি নতুন কিছু শিখলি না হ্যাঁ প্রেজেন্টেশন এমনিতে নতুন কিছু শিখিস এইবার শিখ হেডিংলে ক্যালকুলেশন অফ এই কম্পিউটেশন ক্যালকুলেশন একই কথা কম্পিউটেশন বা ক্যালকুলেশন সেম তুই যেটা ওকে ইউজ করতে পারিস কম্পিউটেশন অফ বক্স কস্ট বা ক্যালকুলেশন অফ বক্স কস্ট আমি নিজেই কনফিউজ হয়ে যাই কখন কি বলি ক্যালকুলেশন বা কম্পিউটেশন অফ ওয়ার্কস কস্ট কম্পিউটেশন অফ ওয়ার্কস কস্ট দুটো ফুট কি আন্ডার লাইন হ্যাঁ জানো বারবার কস্ট শিটে শিখেছিলিস মনে করে দেয় কস্ট শিটে ওয়ার্কস কস্ট প্রথমে ছিল র মেটেরিয়াল কনজিউম ডাইরেক্ট ওয়েজেস ডাইরেক্ট এক্সপেন্সেস যোগ করলে প্রাইম কস্ট তার সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে ওয়ার্কস কস্ট যেটা আমি দুবার করব না তার দিকে হেডিং দিয়ে দেবো একটা সচিন আন্ডার লাইন একটা সৌরভ আন্ডার একটা সচিন আন্ডার লাইন একটা সৌরভ ওই র মেটেরিয়াল কনজিউম না লিখে ট্যাচ দিয়ে ডাইরেক্ট মেটেরিয়াল লিখছে বুঝেছিস শুনতে পাচ্ছি না ক্লিয়ার ট্যাচ দিয়ে ডাইরেক্ট ওয়েজেস খোঁজ কত দিয়েছি আর একটা অর্চনা এক একটা অর্চনা টুপি কিনবি শুনতে সুবিধা হবে টর্চের ব্যাটারি শেষ হয়ে যাবে সেটি জিরোসেল ইউজ করলেও এক বছরের আগেই শেষ হয়ে যাবে তাও খুঁজে পাবে ডাইরেক্ট ওয়েজেস হচ্ছে টোটাল আর্নিং যেটা তুই বের করেছিস ডাইরেক্ট ওয়েজেস হচ্ছে টোটাল আর্নিং যেটা তুই বের করে দিতে পারব সচিনের টোটাল আর্নিং 800.5 আর সৌরভে 302.4 বল এবার বুঝতে পেরেছিস বইয়ে নেই ভাই ডাইরেক্ট ওয়েজের সাথে বের করেছি তাহলে ওয়ার্কস কস্টটা কোথায় রিলেটেড বুঝতে পারছ ডাইরেক্ট এক্সপেন্সেস নেই দরকার নেই যোগ কর 1048 2302.4 বুঝেছিস আর বলবি ডাইরেক্ট এক্সপেন্সেস লিখে নীল লেখাতে এখানে লেখালে না কেন এটা কস্টের অঙ্ক আবার ক্যাপসে প্রায় 1%
বুঝতে পারছো? তোমাকে জেনারেলি হেলথ কেয়ার দরকার, এফেক্টিভ বের করতে আপনাকে আজকের ক্লাস থেকেই বের পরের ক্লাসটা আরো টাফ যাবে। বলি না টাফ করে কেন শিখবো, দেখ টাফটাও দেখ কিন্তু অরে যার মাথায় বেশি বুদ্ধি সে কম তারই বুদ্ধি, কিন্তু আমরা পুরোটা শিখে যাবো সেরকম। আপাতত অঙ্কটা শেষ, হেভি করে বল বুঝেছিস, বল আগের অঙ্ক গুলোই যেটা শিখেছিস আর এই অঙ্কটায় কোথায় এক্সটেন্ড হলো বুঝতে পেরেছিস, ক্লিয়ার? এবার এখন পর্যন্ত যা শিখলি পুরোটাকে আর একটা অঙ্ক দিয়ে রিভাইজ করে শেষ করে দেবো, দিয়ে আমি অনেকগুলো অঙ্ক হোমওয়ার্ক দেবো বাই মিলিয়ন হবে, আমি জানি একদম নিজে নিজে মিলিয়ন ক্লিয়ার। এখন আমরা করবো সামস নাম্বার 37 6 টাকা calculate works cost for me, yes I mean calculate works cost under a time rate system, b piece rate system, c halse plan, d roan plan, hat object hoye gelo jate du question ami c ar d jani the halse ar roan plan ami ek yoko bolachhi na kintu abar ami ek yoko ami notun ki shekhabo বুঝছিস? কম্পিউটেশন অফ টোটাল আর্নিং আন্ডার টাইম রেট সিস্টেম, কম্পিউটেশন অফ টোটাল আর্নিং আন্ডার টাইম রেট সিস্টেম, আন্ডার টাইম রেট সিস্টেম, আন্ডার টাইম রেট সিস্টেম, কাল ভরা নাম টাইম রেট সিস্টেম, ওরে পাতে কি রে বাবা দূর মশাই, আমার একটা সিম্পল কোয়েশ্চেন, লোকটা কত ঘন্টার টাকা পাবে এটা বল, 80 ঘন্টা ওটাই টাইম রেটের উত্তর, লোকটা যতক্ষণ কাজ করেছে 80 ঘন্টা আর 1 ঘন্টায় কত টাকা, 6 টাকা, শুনতে পাচ্ছি না আমার কোয়েশ্চেন অনামিকা, টাইম রেট সিস্টেমের ফর্মুলা কি? কিন্তু টাইম এটাই ফর্মুলা, কিন্তু ফর্মুলা ডাইরেক্ট মুখস্থ করলে তুই কেমন দেখবি, কিন্তু যখন তোকে এমসিকিউ দেবে তখন দেবে টাইম রেটের ফর্মুলা, কিন্তু তুই অলওয়েজ কি মনে রাখবি কনসেপ্ট, টাইম রেটের কনসেপ্ট কি সবাই মিলে টাইম থেকে কিন্তু টাইম রেট, টাইম রেট, টাইম রেট হচ্ছে 6 টাকা, তাহলে নিচে টোটাল আর্নিং ইকুয়াল ডাইরেক্ট টোটাল আর্নিং ইকুয়াল ফর্মুলা বলতে হবে মান টাইম থেকে কিন্তু টাইম রেট এবছর শূন্য সম্ভাবনা আছে টাইম রেটটা 4 নম্বর দিতে পারে, কারণ নতুন
No one knows. আমি জাস্ট জানি না হচ্ছে আমার কথা আসলে আমি সমস্ত টপিক শেখাবো কিন্তু স্যার একটা দিন দিল ভাবছাম এবার কি হেডিং দিয়ে গল বি দিয়ে পাম্পো এটা ছিল টোটাল আর্নিং আন্ডার পিস রেট সিস্টেম তাই তো চেয়েছেন কম্পিটিশন অফ টোটাল আর্নিং আন্ডার পিস রেট সিস্টেম computation of total earning under this rate system sunday dekhi kar kotha concept toiri hocche moto piece rate system e total earning bear korar jonno ki lagbe koto piece toiri korbo into ek piece e koto taka ekhane bola ache lokta 1000 piece toiri korche আর এক পিসে 5 টাকা করে মানে 1000 ইনটু 5 5000 বলে নিয়ে নিচ্ছে যদি না বলা থাকতো লোকটা 1000 পিস তৈরি করেছে এক পিসে 5 টাকা আই উড গেস কিন্তু আমার উপর ভরসা করে বলা নেই আবার আমার উপর ভরসা করে এটা বলা থাকবে যখন আমরা অরিজিনাল পিস সেট করব এটা টেকনিক বলছি এই ফরম্যাটের নাম হলো time taken into time rate কিসের ফর্মুলা time rate ফর্মুলা time allowed into time rate কিসের ফর্মুলা পিস রেটের অরিজিনাল কনসেপ্ট কিন্তু কত পিস ইনটু ইনটু এক পিসে কত টাকা কিন্তু যদি এই ফরম্যাট কোনোদিন জানিস ওই অঙ্কটাতে তখন কত পিস দেখবি না টাইম অ্যালাউড দিয়ে গুণ করে দিবি কত শেষ অর্থাৎ আমি ওই জন্যই মুছে সাথে দেখেছি টোটাল আর্নিং ইকুয়ালস টু টাইম অ্যালাউড ইনটু টাইম রেট কত শেষ পিস রেট এর সবথেকে ইজিএস্ট ভার্সন এটা টাইম অ্যালাউড দিয়ে গুণ করবি বল বুঝতে পারলাম না এরকম কষ্ট করতে হবে টাইম অ্যালাউড ইনটু টাইম রেট এই ফরম্যাটটা কি করে হচ্ছে টাইম অ্যালাউড মানে তোকে 10 ধর তোকে 10 ঘন্টা দিয়েছি তুই 10 7 ঘন্টায় কাজ করেছিস সাত ঘন্টায় কত ঘন্টার কাজ করেছিস দশ ঘন্টার জন্য যে কাজটা দিয়েছিল সেটাই তো করেছিস তা তুই ওই পিসের টাকাই তো কমন তোকে আমি বলেছিলাম দশ ঘন্টায় 100টা মালা কাজ তুই সাত ঘন্টায় মালাটা কাজ নিবি তুই 100টাই কাজ দিয়ে বাবা দশ ঘন্টার টাকাই তো বল বুঝিনি ছাড় ছাড় এটা ভেতরে ঢুকি না এরা ভাবে চিন্তা কর এই ফরম্যাট টাইম টেকেন দিয়ে গুণ করলে টাইম রেট টাইম অ্যালাউড দিয়ে গুণ করলে পিস রেট নিজেরা করতে পারবি এক্ষুনি আমি আর করবো না আমি ডিকটেট করছি আমি ডিকটেট করছি আমার সাথে সি দিয়ে শুনছি কম্পিউটেশন টোটাল আর্নিং আন্ডার হেলথ সেক্টর এখানে কিন্তু আন্ডার হেলথ সেক্টর হবে এমনি তাই তো কম্পিউটেশন অফ টোটাল আর্নিং আন্ডার হেলথ সেক্টর বাজে রুটিস কালার করেছো স্টার্ট করো তো কি দিয়ে স্টার্ট করবে বেসিক ওয়েতে ড্যাশ দিয়ে সবাই মিলে বলতে বলতে করো ভালো লাগবে খাতা খুলবে না পুরনো খাতা দেখবে না সায়ন বন্ধ করো বেসিক ওয়েতে ড্যাশ দিয়ে 8 আওয়ার্স কনসেপ্ট তৈরি করো 8 আওয়ার্স এন্ড দ্যাট অফ রুপিস কত 6 কত হচ্ছে 480 সবাইকে বললাম কনসেপ্ট তৈরি করো ভালো লাগবে এক খুলি শিখে যাবে add bonus add bonus জনগণ 50% কি করে বুঝলি 50% হেলথ আছে পাঁচ আর বলবো না আমি বলি 50% অফ ফার্স্ট প্যাকেজ 50% অফ ফার্স্ট প্যাকেজ শুনছি টাইম সেভড ইনটু টাইম রেট টাইম সেভড ইনটু টাইম রেট দ্যাট ইজ 50% অফ ফার্স্ট প্যাকেজ 50% of first packet 20 hours into rupees 6
20 আওয়ার্স ইজ রুপিস 6 কত হচ্ছে রে 7 টাকা হচ্ছে 120 50% 7 যোগ করে বাচ্চা 7 টাকা হলে কত হচ্ছে 540 ক্লোজ করে দিয়ে টোটাল আর্নিং সবাই পাচ্ছিস ঋষি 540 কি হচ্ছে টোটাল আর্নিং দেয়ারফর এফেক্টিভ আওয়ারলি রেট দেখ আগে দুটো বের করিনি এটা বের করতে হবে হালসের ওয়ানের এফেক্টিভ বের করতে হবে ভালো লাগবে এফেক্টিভ আওয়ারলি রেট এফেক্টিভ আওয়ারলি রেট ইকুয়ালস সবাই মিলে বুঝেছ এবার কি হেডিং তিনি শুনছি খুব ভালো খুব ভালো তোরা কিন্তু আজকে 8 নম্বর পেয়ে গেলি অলরেডি মানে এইচএস এ কম্পিউটেশন অফ টোটাল আর্নিং আন্ডার গ্রোয়ান প্ল্যান কম্পিউটেশন অফ টোটাল আর্নিং আন্ডার গ্রোয়ান প্ল্যান বুঝেছস রুপিস কালাম করবি সুন্দর করে বেসিক ওয়েজেস ট্যাক্স দিয়ে সেম হবে 80 আওয়ার্স এক তারটা বুকিং সিস্টেম 80 আওয়ার্স এক তারটা বুকিং সিস্টেম 80 আওয়ার্স এক তারটা বুকিং সিস্টেম কত হচ্ছে 480 এক এবার সুন্দর করে হেডিং লে কম্পিউটেশন অফ ওয়ার্ক সুন্দর করে হেডিং লে কম্পিউটেশন অফ ওয়ার্ক কম্পিউটেশন অফ ওয়ার্ক শুনবি ওই চারবার করবি চারবার সাথে কালাম করল প্রথমে টাইম রেট এখানে তো লোকের নাম নেই যে তারপরে পিস রেট নিচে তারপরে বল হ্যালসে প্ল্যান আর লাস্ট একটা রোয়া
ঠান্ডা মাথায় বলো, চারটে কালাম করে নিয়ে আমরা একবারে হয়ে যাবো। পিস রেট মানে টাইম রেট, পিস রেট, ট্রানজিট টাইম, লোয়ার অর্ডার। সবাই করে দিস চারটে আমার সাথে কর, ট্যাশ দিয়ে ডাইরেক্ট কেটে দিও, ডাইরেক্ট মেটে দিও। জনগণ মেটে গেলে একটাই দিয়েছে কত টাকা, সবাই তার আছে। সবাই বুঝলি টোটালটা কত? বারোশো আশি, চোদ্দশো, এক হাজার তিনশো চল্লিশ, এক হাজার তিনশো ছিয়ানব্বই। এর এগেনস্টে কি লিখবো? পাই বইটাকে সবাই মিলে ফলো কর। এখানে ফ্যাক্টরি ওভারে কিন্তু একশো পঁচিশ পার্সেন্ট বইয়ের দিয়েছে, ফ্যাক্টরি ওভারে বুলেট দিয়ে দাঁড়া, একশো পঁচিশ পার্সেন্ট অফ বইয়ের। শুনবি বোর্ড টাকা দিই সবাই মিলে, আমি যদি বলি এইটার একশো পঁচিশ পার্সেন্ট, আমি যদি বলি এইটার একশো পঁচিশ পার্সেন্ট, আমি যদি বলি এইটার একশো পঁচিশ পার্সেন্ট, লজিক ভাই একশো পঁচিশ পার্সেন্ট ওয়েজেস, তো এইটার একশো পঁচিশ পার্সেন্ট নাকি? এর একশো পঁচিশ পার্সেন্ট করে এখানে, এইটার করে এখানে, এইটার করে এখানে, বুঝে গেছিস না? বুঝে আসবি চারশো আশির একশো পঁচিশ পার্সেন্ট ছশো, তারপর সাতশো, তারপর ছশো পঁচাত্তর, সিক্স সেভেন্টি ফাইভ, তারপর সাতশো কুড়ি। এবার যোগ কর ম্যাডাম, ওয়ান এইট এইট জিরো, 2015, 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
100% ক্লাসটা বুঝেছিস? দারুণ ক্লাস।